মন্ত্রী কৃষক কৃষক সন্মান নিধি যেটি পি এম আসনি আমি বরপেটা জেলা লগতে চেঙার হিতাধিকারীর নাম বা তালিকাখন দেখি আচরিত হয়েছ। ইয়াত কৃষকক সন্মান দিয়ার বিপরীতে কিছুমান রাজনৈতিক দলীয় নেতাকর্মীক সন্মান দিয়া যেন অনুমান হয়েছে। আচরিত কথা নিশেঙা পঞ্চায়তত বরচেঙা রাজহসিতত যত নেকি এজনও সংখ্যালঘু মানুহ বসবাস নকরে সেই অঞ্চলত তিনিশজন সংখ্যালঘু সম্প্রদায়ের নামৰ তালিকা হিতাধিকারীদের নাম পোৱা দেখা গৈছে। গতি ইয়ার দ্বারা এইটোৱে বুঝাইছে যে ইয়াত ভয়াবহ দুর্নীতি হৈছে, রাইজর ধন রাজহুৱা ধন অপচয় হৈছে। গতি যেহেতু মুখ্যমন্ত্রী ডাঙরিয়াই কথায় প্রতি কৈ থাকে শূন্য সহনশীল নীতি অবলম্বন করা বলে, গতি এই ক্ষেত্রত এটা আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতির তরফের পৰা উচ্চ পর্যায়ের তদন্ত হওয়াটা বিচারিছো আর দোষী ব্যক্তিসকল উপর বিহিত ব্যবস্থা গ্রহণের বাবে আমি দাবি জানাইছো। অকল কৃষি বিষয়াত কর্মরত বিষয়াসকলক নিলম্বন করিয়ে দায়িত্ব সামরিলে নহব। ইয়াত ভয়াবহ দুর্নীতি হয়েছে আর ইয়াত দলীয় কিছুমান কর্মীয় জড়িত থাকা বলে আমার অনুমান হয়েছে। গতি অকল কা বিরোধী করা নেতাকর্মীসকলের ওপরতে ন্যায় তদন্ত দিয়াতকৈ এই যে রাজহুৱা সম্পত্তি অপচয় হয়েছে, রাজহুৱা ধনের উপর লোলুপ দৃষ্টি করেছে, এই ক্ষেত্রের ওপর সরকারের কঠোর ব্যবস্থা করবলে সাহস হব জানো আমি এটিও প্রশ্ন উদয় করছো। ধন্যবাদ।